ঝিনাইদহে গড়াই নদী এবং জামালপুরে ব্রহ্মপুত্র নদে অসময়ে চলছে তীব্র ভাঙন। শীতকালে এতটা ভাঙন দেখেনি এই দুই নদী তীরের মানুষ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, ফসলি জমি, অনেকেই হয়েছেন সর্বস্বান্ত। স্থানীয়রা ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঝিনাইদহ ও জামালপুরের নদী ভাঙন নিয়ে থাকছে টেস্ট রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়রিয়া গ্রামের কৃষক মনোয়ার হোসেন গড়াই নদীর কয়েক বছরের ভাঙনে সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব। শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক চলে গেছে নদীতে, বাকিটুকু হারানোর শঙ্কায় এখন সর্বগ্রাসী গড়াইয়ের দিকে কেবল নির্বাক তাকিয়ে থাকা। আমার আশেপাশে যারা আমার শরীর সারা ছিল তারা অনেকেই এখন রাস্তায় বাস করতে ভূমিহীন অবস্থায় আছে। কেবল বড়রিয়াই নয়, ভাঙনের শিকার উপজেলার নয় গ্রামের অন্তত 20,000 মানুষ। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে অনেকের বাড়িঘর, মসজিদ, রাস্তাঘাট সহ কয়েকশো একর ফসলি জমি। হুমকির মুখে আছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালটিও। এটি বিলীন হলে ব্যাহত হবে ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার চাষাবাদ। গড়াই তীরের মানুষদের আশা, সরকার দ্রুতই স্থায়ী কোনো ব্যবস্থা নিয়ে রক্ষা করবেন তাদের। আমার এই বৈল্যা গ্রামে 1400 বিঘে জমির ভিতরে 350 বিঘে জমি আছে। তখন রাত্রি আমাদের ঘুমোতেও ভয় করে, কেলানো ভেঙে যাবে, অর্থাৎ ভেঙে গেলে আমরা না খেয়ে মরে যাব। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা বরাবরের মতোই জানালেন, স্থায়ী বাঁধ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ডিপিপিটা প্ল্যানিং কমিশন থেকে যখন পাশ হয়ে যাবে, একনেক থেকে পাশ হবে, তখন আমরা এই এলাকায় আপনার স্থায়ী নদী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করতে পারব। পানি কমার সময়ে ভাঙন চলছে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদেও। তবে শীতকালে এমন ভাঙন আগে কখনো দেখেনি বলে জানিয়েছে ব্রহ্মপুত্র পাড়ের মানুষ। হুমকিতে আছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অন্তত 9টি শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ব্রহ্মপুত্রের ভাঙনে আংশিক বা সব হারিয়েছেন অন্তত 2,000 পরিবার। আমার জীবনে আমি নদী ভাঙা এই দিনে দেখিনি। সরকারে দিলে আঙুরেলা রহমত করে দিলি, বান্ধে দেয় আঙুর ঠাই, তাছাড়া আঙুর কোনো ঠাই নেই। নদী ভাঙন রোধে প্রস্তাব দেয়া হয়েছে, অপেক্ষা অনুমোদনের, বাস্তবায়ন হলেই থাকবে না ভাঙন, আশা নিরাশার এমনই নানা কথা জেলা পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটি প্রকল্প দাখিল করেছি। এই প্রকল্প অনুমোদন হলে আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।